হাই এভরিওয়ান, আজকে আমি কথা বলবো ভুবন বামের আপকামিং শো তাজা খবর নিয়ে, যার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও ইউটিউবে রিলিজ করা হয়েছে এবং এবারে ডাইরেক্ট রিলিজ হবে হটস্টারে। তো এই ভুবন বাম যে তার একটা ছোট্ট ফোন দিয়ে ইউটিউবে ক্যারিয়ার শুরু করেছিল, সেই ভুবন বাম এখন প্রোডিউসার। তো এর আগে যে তিনি ঢিন্ডোরা সিরিজটি বের করেছিলেন সেটা কিন্তু খুব ভালোভাবে সাকসেস পেয়েছিল এবং খুব হেসেছি সেটা দেখার সময়। এবং আপনারা যদি এখনও দেখে না থাকেন, চেক আউট করুন ইউটিউবে ভুবন বাম ইউটিউব চ্যানেলে, ফ্রিতে দেখতে পেয়ে যাবেন। সেখানে সে নটা ক্যারেক্টার প্লে করেছিল একাই, যেটা আপনি কোনো সিনেমা কোনো সিরিজে দেখেননি, একটা মানুষ এতগুলো ক্যারেক্টার প্লে করছে। অ্যানাউন্সমেন্ট ভিডিওর কথা যদি বলি, তবে খুব সুন্দরভাবে বানানো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। একটি ছেলে তার মাকে জিজ্ঞেস করছে জাদু আর চমৎকারের মধ্যে কী পার্থক্য। তার মা উত্তর দেয়, জাদু হয় ধোকা দিয়ে, চমৎকার হয় বিশ্বাস দিয়ে। এটা বলে যেই পেরিয়ে যায় দেখতে পাওয়া যায় ভুবন বাম এবং তার পিছনে বেশ কয়েকজন লোক পেপার পড়ছে। যখনই পেরিয়ে যায় তারা দুজন, পেপার দুটো নামিয়ে একে অপরকে ইশারা করতে থাকে যেন কিছু একটা করার জন্য তারা রেডি হয়ে গেছে এবং তারা হাসতে থাকে। তো এই ছিল অ্যানাউন্সমেন্ট ভিডিও। তো শোটার নাম হচ্ছে তাজা খবর। শোটা বেশ তাজা খবর শুনে বেশ ইন্টারেস্টিং লাগছে। তো আশা করছি, মনে হচ্ছে এটাও একটা কমেডি টাইপের কিছু হবে। ভুবন বামকে আমরা কমেডির জন্যই চিনি আর আশা করবো কমেডি যেন থাকে, অবশ্যই থাকে। তবে এর যে প্লট, সেই প্লট সম্পর্কে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। এছাড়াও ভুবন বাম যে এখানে আগের ঢিন্ডোরার মতোই যে অনেকগুলো ক্যারেক্টার প্লে করবে তার সম্পর্কে এখনও পুরোপুরি জানা যায়নি। আমি যদি খবর পেয়ে যাই অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে, এবং যদি আপনারা চান যে আমি জানাই তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে মোটিভেট হয় আমি এইসব ধরনের ভিডিও আরও বানাতে। শুধু যে সিনেমা নিয়ে রিভিউ করবো তাই নয়, একটা ইউটিউবারের শো বেরোচ্ছে সেটা নিয়েও তো একটু রিভিউ করা উচিত, তাই না? কী বলছেন আপনারা? যাই হোক, ভিডিও যদি ভালো লাগে করে দিন লাইক, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই করে দিন। বাকি দেখা হবে পরের ভিডিওতে।